হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ডিভাইডার। তোমাদের ফাইলের পার্টগুলোকে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি, তো সেই পার্টগুলো পরস্পর দেখে নিও, ওকে? আর যারা আমার সঙ্গে পার্সোনালভাবে কথা বলতে চাইছো, তো তারা আমার সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে পারো, অর্থাৎ ফেসবুকে কথা বলতে পারো। কীভাবে কথা বলবে? আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে জিকে ব্যাংকের যে ফেসবুক লিংক আছে, হ্যাঁ, সেটা আমি পিন আপ করে রাখবো, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারবে, ওকে? অনেকেই মেসেজ করছে যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন স্যার, তো এইভাবে তো দেওয়া যায় না পাবলিকলি, তো ওখানে মেসেজ করবে, আমি কথা বলে নেব। তো যাই হোক, বরাবরের মতো তোমাদের সকলকে আবার ওয়েলকাম। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। তো ডিভাইডার হচ্ছে, ডিভাইডার আর দ্য মেটাল ওয়ার্কার্স কম্পাস, অর্থাৎ এটি একটি কম্পাস, বোঝা গেল? দে আর লাইক টু জয়েন্ট টুগেদার ফর ড্রয়িং সার্কেল, অর্থাৎ এই যে ডিভাইডার, এটি কত টাইপের হয়ে থাকে? টু টাইপের হয়ে থাকে। কী কী স্যার? একটা হয়ে থাকে ফার্ম জয়েন্ট, আর একটা স্প্রিং জয়েন্ট। ফার্ম জয়েন্ট কোনটা? এটি হচ্ছে ফার্ম জয়েন্ট, আর স্প্রিং জয়েন্ট হচ্ছে এইরকম, টু টাইপ হয়ে থাকে। দ্য টুল ইজ ইউজড ফর ট্রান্সফারিং ডাইমেনশন, স্ক্রাইবিং সার্কেল অ্যান্ড ড্রয়িং জেনারেল লেআউট ওয়ার্ক, অর্থাৎ আমরা কি করতে পারি? ট্রান্সফারিং ডাইমেনশন, অর্থাৎ এই যে ডাইমেনশনটা আমরা ট্রান্সফার করতে পারবো। কীভাবে? একটা স্কেল নেব, স্কেল নিয়ে আমাদের যতটুকু দরকার সেই ততটুকুর ওপরে আমরা এটাকে রাখবো, ওকে? রেখে আমরা এই যে মাপটা তুললাম, এটা আমরা জবের ওপর ট্রান্সফার করতে পারবো। আর কি করতে পারবো? সার্কেল, অর্থাৎ একটা গোল সার্কেল টানতে পারবো। কীভাবে? একটা লেগ যদি আমরা স্ট্রেটভাবে রেখে আর একটা লেগ যদি ঘুরিয়ে দিই, একটা সার্কেল হয়ে যাবে, বোঝা গেল? ডুইং জেনারেল লেআউট ওয়ার্ক, অর্থাৎ এখানে যদি আমরা মনে করি যে একটা লাইন বরাবর দাগ টানবো, সেটাও করতে পারি। ক্যালিপারের মতনই কাজ করে এটা, তো সেইভাবেও আমরা কাজ করতে পারবো। এটা ক্যালিপার, তোমাদের ক্যালিপার চ্যাপ্টারটা আমি করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই প্লে বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, তো সেখান থেকে চেক করে দেখে নিতে পারবে। চলো নেক্সট। ডিভাইডার আর ইউজড ইন ফলোয়িং ওয়ার্ক, অর্থাৎ কীভাবে এটা কাজ করে? বলছি ইট ইজ ইউজড ফর স্টেপিং অফ ডিস্টেন্স অ্যান্ড স্টিল রুল ইজ ইউজড ফর মেজারিং, যেটা বললাম, অর্থাৎ একটা স্টিল রুল নেব এবং সেখানে আমার দেখা গেল 10 mm লাগবে কি 20 mm লাগবে, সেই রকম আমি এইভাবে রাখবো। রেখে এইভাবে যেটা যে মাপটা আসবে আমি সেই মাপটা ট্রান্সফার করতে পারবো। স্যার, এখন এই যে ফার্ম জয়েন্ট আর স্প্রিং জয়েন্ট, এর ডিফারেন্সটা কী? কাজ তো সেই একই হয়। হ্যাঁ, ডিফারেন্স অবশ্যই আছে। ডিফারেন্স এই জন্যই আছে, আমি দেখা গেল ফার্ম জয়েন্টে এই মাপটা তুলছি, তুলতে গিয়ে বাই চান্স আমার হাতের চাপ লেগে একটা লেগ একটু বেড়ে গেল অথবা কমে গেল, হতেই পারে, তো তখন কিন্তু মাপটা ভুল হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফার্ম জয়েন্টের একটা, বলতে পারি এটা একটা কী বলবো, মানে খারাপ দিক একটা, বোঝা গেল? আর স্প্রিং জয়েন্টে যেটা হবে সেটি হচ্ছে, আমি যখন এই যে 20 mm দেখা গেল আমার একটা লেন্থ লাগবে, সেই 20 mm লেন্থটা মেজারমেন্ট করার পর আমি কি করব, এখানে একটা নাট আছে, নাটটা দিয়ে আমি লক করে দেব। লক করে দিলে কি হবে, এটা এই লেগটা আর যাতায়াত করবে না। তো এটাই হচ্ছে ফার্ম জয়েন্ট আর স্প্রিং জয়েন্টের মধ্যে ডিফারেন্স, বোঝা গেল? তারপরে 2 নম্বর যেটা বলছে, ডিভাইডার আর ইউজড ফর স্ক্রাইবিং সার্কেল অ্যান্ড আর্ক, অর্থাৎ একটা গোল সার্কেল টানতে পারি আমরা স্ক্রাইবার দিয়ে। 3 নম্বর বলছে, ডিভাইডার আর ইউজ ফর ট্রান্সফারিং অ্যান্ড স্টেপিং ফর ডিস্টেন্স, অর্থাৎ আমরা একটা ডিস্টেন্স আছে সেটাকে আমরা ট্রান্সফার করতে পারি, বোঝা গেল? এর এটাই কাজ অ্যাকচুয়ালি। বলছে সাইজ, দ্য সাইজ অফ ডিভাইডার রেঞ্জ বিটুইন 50 mm টু 200 mm, অর্থাৎ এর যে লেন্থ হয়ে থাকে এটা কিন্তু এক্সামে আসে, বোঝা গেল? কীভাবে প্রশ্নটা দেবে, যে ডিভাইডার এর কত রেঞ্জ হয়ে থাকে, রেঞ্জের ভাগ করা থাকবে, এবার সেখান থেকে তোমাদের টিক আউট করতে হবে, বোঝা গেল? তো 50 থেকে 200 mm কিন্তু হয়ে থাকে। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সেন্টার অফ দ্য
ফার্কুলাম রোলার অর্থাৎ পিভট ইজ দ্য সাইজ অফ দ্য ডিভাইডার। তো এখানে একটা পয়েন্ট পেলাম, এই যে ফার্কুলাম রোলার এটা কিন্তু পিভট, এই পিভটটাকে বলা হয়। তো আমরা একটু দেখে নেব সাইজটা কোথা থেকে ধরা হচ্ছে, যে ফার্কুলাম রোলার যেটা আছে, ফার্কুলাম রোলার, এই ফার্কুলাম রোলার থেকে একদম এই টি বরাবর দেখতে পাচ্ছ অবশ্যই মনে হয়, একদম এই পয়েন্ট, সরি পয়েন্ট বরাবর কিন্তু এখান থেকে এর যে ডিস্ট্যান্স সেটাকে বলা হচ্ছে এর সাইজ। এইভাবে স্পেসিফাই করা হয় কত হয়, 50 থেকে 200 mm। বোঝা গেল? চলো নেক্সট। ফলোয়িং আর দ্য পার্ট অফ এ ডিভাইডার, অর্থাৎ আমরা এখন জানবো যে এই ডিভাইডারের কী কী পার্ট আছে। পার্টের নাম আমাদের কিন্তু এক্সামে কীরকম দিয়ে দেয়, একটা ছবি দিয়ে দেবে, ফিগার দিয়ে দেবে এই ডিভাইডারের, দিয়ে বলবে যে কোনটার কোন নাম, ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে যদি আমরা একটু জুম করে নিই, দেখতে পাচ্ছি এটাকে কী বলা হচ্ছে, এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে পেগ। ওকে, একদম ওপরে টপে যেটা আছে সেটাকে বলা হচ্ছে পেগ, পেজ বা পেগ, যাই হোক উচ্চারণটা যেটা আছে একটু দেখে নিও। আচ্ছা, তারপরে কি আছে, এই যে গোল যে রাউন্ডটা করা আছে, জুম করে নিচ্ছি, গোল যে রাউন্ডটা করা আছে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্প্রিং। আর এইটাকে কি বলা হচ্ছে, ফার্কুলাম রোলার। ওকে, এই যে এখানে যেটা অ্যাকচুয়ালি আটকে ধরে আছে দুটো লেগকে, সেটাকে কি বলা হচ্ছে, ফার্কুলাম রোলার। তারপর কি আছে, তারপর এখান থেকে একটা স্প্রিং আছে, আর স্প্রিংয়ের ওপ্রান্তে যে একটা মানে লোহার টুকরো দেওয়া আছে, তারপরে ওপরে একটা বল দেওয়া আছে, তো ওটাকে বলা হচ্ছে বল। অ্যাকচুয়ালি ওটাকে ধরে আমরা ঘোরাবো, তখন ওই এর মধ্যে একটা স্প্রিং আছে মানে প্যাচ কাটা আছে, থ্রেড কাটা, ওটা যাতায়াত করবে এইভাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে আছে এখানে এই যে নাট, যে নাটটা লাগানো আছে কুনারল নাট, KNURLED NUT, ঠিক আছে, কুনারল নাট। আচ্ছা, তারপরে আছে ওয়াশার, নাটের পরে আছে ওয়াশার এখানে, আর এটা লেগ সবাই জানো, আর এটা হবে পয়েন্ট। তো এই হচ্ছে এর ফিগার, ফিগারের পার্ট। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে ড্রয়িং করে ওর ওপরে এইভাবে একবার করে লিখে নেবে, তাহলে সুবিধা হবে, মুখস্থ হয়ে যাবে। চলো নেক্সট কী আছে, কিছু নোটস আছে, অর্থাৎ ডিভাইডার যে আমরা, কারণ ডিভাইডার একটা কী হয়, ওর পয়েন্টগুলো না খুব ছুঁচলো হয়, ওই জন্য আমাদের খুব সাবধানতার সঙ্গে এটাকে ইউজ করতে হয়। তো এর কিছু নোট আছে, কী বলছে দেখি। এক নম্বরে, বোথ দ্য লেগ অফ ডিভাইডার শুড অলওয়েজ বি অফ ইকুয়াল লেন্থ, অর্থাৎ এটা কিন্তু সবসময় আমাদের অ্যাকচুয়ালি ইকুয়াল লেন্থ শুড বি অলওয়েজ বি, হ্যাঁ, দুটো লেগকে পরস্পরের মুখোমুখি রাখতে হবে। যদি আগে পিছিয়ে করে তুমি ধরো তোমার কাজ মিটে গিয়েছে, তুমি ওভাবে এলোমেলো করে ছুঁড়ে ফেলে দিলে বা কোথাও রেখে দিলে, হয় ওটা ডিফেক্ট হবে বা ওর দ্বারা কেউ ডিফেক্ট হবে। বোঝা গেল? দু নম্বর আছে, ডু নট সার্পেন্ট দ্য ডিভাইডার পয়েন্ট অন গ্রাইন্ডিং উইল, অর্থাৎ এই ওর যে পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু গ্রাইন্ডিং উইলের মধ্যে দিয়ে ধার দেওয়া যাবে না, কারণ ও অলরেডি ধার হয়ে আছে। আবার যদি তুমি ওখানে যদি গ্রাইন্ডার চালাও তো এক প্রচণ্ড ধার হয়ে যাবে এবং ওই ওর যে লেন্থটা সেটা ক্ষয়ে যাবে, অ্যাকচুয়ালি ওটা ডিফেক্ট হয়ে যাবে, ওটা দিয়ে আর কোনো কাজে আসবে না। তো এইগুলো করা যাবে না। নেক্সট কী আছে, সরি এই জায়গাটা আমার একটু টাইপিংয়ের জন্য এরকম হয়েছে, তো এটা হবে, এটা ঠিক করে, এটা হচ্ছে কেয়ার অফ ডিভাইডার, এখানে 66 হয়ে গেছে, এটা টাইপিংয়ের ভুল, অ্যাকচুয়ালি আমার কিবোর্ডটা সমস্যা করছে কম্পিউটারে। তো যাই হোক, অটোমেটিক এটা বসে গেছে, আমি আর চেক করে নিই পরে, কিছু মনে করো না। এক নম্বরে আছে, দ্য ডিভাইডার ইজ ভেরি ভেরি শার্প পয়েন্টেড টুল, কী বললাম আগেই বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে ধারালো থাকে, তো এখানে কী বলছে, ভেরি ভেরি শার্প পয়েন্টেড টুল, ইট শুড বি হ্যান্ডেল ভেরি কেয়ারফুলি, অর্থাৎ সাবধানতার সঙ্গে কিন্তু আমাদের এটা ব্যবহার করতে হবে। দু নম্বর বলছে, বোথ পয়েন্ট শুড বি অফ দ্য সেম লেন্থ, অর্থাৎ কী বললাম, ওই যে দুটো লেগ আছে, ও তো দুটো লেগকে সবসময় মুখটা জোড়া করে রেখে দিতে হবে, নইলে কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্টলি কেস হয়ে যেতে পারে। তাহলে ডিভাইডার আমরা কী বলবো, ডিভাইডার কি মার্কিং টুল নাকি এটা ড্রয়িং টুল না কী বলবো এটাকে, তো এটা কিন্তু কমেন্ট করে জানিও যে ডিভাইডার কী টুল, নাকি মেজারমেন্ট টুল, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের উপর দায়িত্ব দিলাম যে তোমরা কমেন্ট করে জানাবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কিন্তু কমেন্টের সংখ্যা বহুত কমে যাচ্ছে, তো এরকম করো না, কমেন্ট করো আর দেখো ভিডিওগুলো। ভিডিও তোমরা চাইছো, আমি ভিডিও দিচ্ছি কিন্তু সেই আন্দাজে ভিউ হচ্ছে না, তো যে সেখানে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, তো তার জন্য ভিডিও কিন্তু আসতে আমার খুব একটু লেট করতে হচ্ছে, কারণ আমি ভিডিও দেব 10 বার করে ভাবতে হচ্ছে, ঠিক আছে? তো এটা করো না, আমাকে মোটিভেট রাখলে অবশ্যই ভিডিও পাবে, আর এবার বাকিটা তোমাদের উপর। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই, টাটা, বাই, থ্যাংক ইউ।